চাই দিতেই হবে এই পুলিশ বিরোধী যদি কেউ খা যাই নি যাবে না এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় জানায় ঠিক 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 কার বিটু বিটু যাস না সামনে সামনে যাস আরে তুই এদিকটা বলতে কি করে বলছিস এটা কি তৃণমূলের নির্দেশে হচ্ছে অবশ্যই তৃণমূলের নির্দেশে তৃণমূলের নেতা নেতা যারা আছে যারা নেত্রী আছে তারা দিকে দিকে সন্ত্রাস তৈরি করার জন্য লোক জোগাড় করে বিশেষ করে আমাকে যাতে বিভিন্ন দিক থেকে হারাস করা যায় বিভিন্ন আমাদের এমএলএরা রয়েছেন তাদেরকে যাতে হারাস করা যায় সেই বন্দোবস্ত করা হচ্ছে এদের মূল কাজ এবং পুলিশ সম্পূর্ণভাবে দলদাস হয়ে এই এই কাজ করছে এবং তার জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কি আপনার ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে আমাকে কোনো জায়গায় বেরোতেই দেওয়া হচ্ছে না আমি যেখানে বেরোচ্ছি আমি অথবা আমাদের সমস্ত মানুষরা যারা ভারতীয় জনতা পার্টির সমস্ত লোকেরা বেরোচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ সাজেস্টেড আমার মনে হয় তৃণমূলীদের সাজেস্টেড যে তাদের তারা জানে তাদের পায়ের তলায় মাটি নেই তাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে এবং একমাত্র হাতিয়ার পুলিশ এবং প্রশাসন তার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে দেখা যাচ্ছে তৃণমূলের যারা সাংসদ বিধায়ক তারা কিন্তু প্রাণ দিচ্ছে একখান হচ্ছে বিজেপিদের কি বলবেন এটা তো সব জায়গাতে দেখছি তারা সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন্স করেনি কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করে আমি নিজে ড্রাইভ করে আমাদের নেতাকর্মীরা ড্রাইভ করে দু চারজন যদি যায় কোনো জায়গা থেকে সেখানে সমস্ত প্রশাসন উঠে এসে আমাদেরকে বাধা দিচ্ছে আজকে যার জন্য আমরা বাধ্য হয়েছি এবং আজকে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করে আমরা চেষ্টা করছি আমরা আমাদের এই বিক্ষোভকে মানুষের মধ্যে মিডিয়ার মধ্যে দিয়ে আমরা সঠিকভাবে আমরা প্রচার ঠিক আছে না সমস্ত বাংলা জুড়ে যেভাবে পুলিশি অত্যাচার চলছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ঠিক স্বাভাবিকভাবে বনগাঁ লোকসভার উপরে বিশেষ করে গাইঘাটা
বিধানসভায় এই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে অত্যাচার চলছে কর্মীদের উপরে, বাড়ি বাড়ি ঢুকে গিয়ে তৃণমূলের যে নেতা কর্মীরা তারা অত্যাচার করছে, শ্লীলতাহানি পর্যন্ত করছে, বিজেপির নেতা নেত্রীদের বাড়ি গিয়ে ডাকাতি পর্যন্ত করেছে, সেটাই করছে। পুলিশ দাঁড়িয়ে থেকে কাঠের মতো দেখছে, পুলিশের নির্বাক। আমরা এখানে বারবার আমরা থানায় কেস করতে এলে এখানে থানার ওসি সেই কেস ডিনাই করছে, নিচ্ছে না, এবং রাত্রেবেলা গিয়ে বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে এনে এনডিপিএস কেস, জামিন অযোগ্য ধারায় কেস এভাবে চলছে। এবং দিকে দিকে যেভাবে মানুষের যে ত্রাণ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার, এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা এসে দাঁড়িয়েছি এখানে। আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি, আমরা পথ অবরোধ করেছি। এটা যশোর রোডের উপরে অবরোধ করেছেন আপনারা? এটা যশোর রোডের উপরে, গাইঘাটা থানার সামনে। গাইঘাটা থানার সামনে আমরা চাইছি এই অপশাসন এবং এই পুলিশের অত্যাচার থেকে আমরা যাতে সঠিক আমরা বিচার পাই, ন্যায় বিচার পাই, তার সুব্যবস্থা করতে হবে, নচেৎ আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের ধর্ণা রাখব। কিসের দাবিতে আজকে আপনারা, কিসের দাবিতে রাস্তায় বসেছেন? সিএনটার নিচে নে, পুলিশ যে পক্ষপাতিত্বমূলক কাজ করছে, যে কথা সাংসদ তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন, এর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ, যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। থানায় গেলে কোনো দল কোনো রং দেখে বিচার করা যাবে না, পুলিশের কাছে মানুষ নিরপেক্ষতা চায়, যা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাচ্ছেন না। যারা যদি বোঝেন যে সরকারি দলের বিরুদ্ধে যারা যাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো কেস নেওয়া হচ্ছে না। আমাদের ভারতীয় জনতা পার্টি যারা ওখানে যাবেন থানায় তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, কোনো কেস নেওয়া হচ্ছে না। যেমন কয়েকদিন আগের একটি ঘটনা বলি, পাঞ্চিতা বনগাঁ উত্তর বিধানসভার মধ্যে দিয়ে ধর্মপুকুরে গ্রাম পঞ্চায়েতের উভয় পক্ষে মারামারি হয়েছে, হাসপাতাল থেকে যেদিন ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে গ্রেপ্তার করলেন, অথচ সেই পরিবারের একজন মৃত্যুসজ্জে প্রাঞ্জল লড়ছেন কলকাতায় হাসপাতালে, এক নার্সিংহোমে লাস্টে রেখে হচ্ছিস, তিনি আজকে সেন্সলেস অবস্থায় রয়েছেন সেই বাড়িতে অ্যারেস্ট হয়েছে। কেন উভয় পক্ষে গ্রেপ্তার করা হচ্ছে না? এই যে পক্ষপাতিত্বমূলক একটা দলদাসে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ। আইনের যাতে নিরপেক্ষতা থাকে, আইন সবার জন্য সমান, তার সেই বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। থ্যাংক ইউ।